শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কোষাগারে রাজস্ব জমা না দিয়ে নয়টি চালান গায়েবের প্রাথমিক সত্যতা পেয়েছেন কাস্টম হাউসের কর্মকর্তারা ওয়াটারওয়েজ শিপিং লিমিটেড নামের একটি সি অ্যান্ড এফ প্রতিষ্ঠান চালানগুলো খালাসের দায়িত্বে ছিল দু সালের ডিসেম্বরে চালানগুলো খালাস করা হলেও বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের নজরে আসে অন্তত পাঁচ মাস পর গত মে মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হয় নয়টি চালানের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন গত বারোই মে জমা দিয়েছেন বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ নুরুদ্দিন মিলন ওই প্রতিবেদনে তিনি জালিয়াতির মাধ্যমে হল থেকে পণ্য ছাড় করায় আইনানুক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেন